মা বোনেরা আপনাদের জন্য মসজিদ চেয়েছে ঘর উত্তম। শরীয়ত আপনাদের জন্য অধিকার দিয়েছে, মসজিদে চাইলে আসতে পারেন। পৃথিবীর কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। পরিষ্কার হাদিস সুনানে ইবনে মাজে হাদিসটি এভাবে এসেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওমরের ছেলে আব্দুল্লাহ সাহাবী, তিনি তার ছেলের সামনে নবীর হাদিস বর্ণনা করলেন। তার ছেলের নাম হলো বেলাল। নবীর হাদিস বর্ণনা করলেন যে আল্লাহর বাদীরা মহিলারা যদি মসজিদে আসতে চায়, আল্লাহর মহিলা বান্দারা যদি মসজিদে আসতে চায় তাদেরকে নিষেধ করিও না। তখন ওই ছেলে বলছিল আল্লাহ হেলা নাম না হন না, অবশ্যই অবশ্যই নিষেধ করব। তিনি ফেতনার আশঙ্কা করে নিষেধ করতে বলেছিলেন, কিন্তু সাহাবি আব্দুল্লাহ রেগে গেলেন আর বললেন, আমি তোমার সামনে রসুলের হাদিস বলছি আর তুমি সেখানে তোমার মত বলছো। আল্লাহে আল্লাহর কসম করে বলছি, লাউ কাল্লিমুকা আবাদা, তোমার সাথে আমি কোনোদিন কথা বলবো না। তাই কোনো মহিলা যদি মসজিদে আসতে চায় তার অধিকার, আসবে, কেউ বাধা দিতে পারবেন না, কিন্তু আপনার জন্য ঘর উত্তম। মনের কান দিয়ে শরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি গুণ যাদের ভিতরে থাকবে। কয়টা গুণ? কয়টা গুণ? আবার জুড়ে বলেন কয়টা গুণ? চারটি গুণ থাকবে যারা, তারাই হলো মসজিদের প্রকৃত উন্নয়নকারী, তারাই মসজিদের নির্মাতা, তারাই মসজিদের সংরক্ষক, তারাই মসজিদের হেফাজতকারী, তারাই মসজিদের তাআমিরকারী। চারটা গুণ এবার আপনার ভিতরে থাকলে আপনি চিন্তা করেন, না থাকলে যত টুপি পরেন আর জুব্বা পরেন লাভ হবে না। কথা বুঝে আসছে কিনা? যত সাধুর ভান করেন কাজ হবে না, চারটা গুণ থাকতে হবে। তার এক নম্বর হলো, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমানদার হবে। এক নম্বর গুণ, আল্লাহ ও আখেরাতের প্রতি ইমানদার। দুই নম্বর, ও আকামাস-সালাহ, সালাত কায়েম করবে। তিন নম্বর, ও আতাজ-যাকাহ, যাকাত দেবে। চার নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তার অর্থ হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, শিরক করবে না। তাহলে এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো সলাত, তিন নম্বর গুণ হলো যাকাত, চার নম্বর গুণ হলো শিরক মুক্ত, শিরক করা যাবে না। এই চারটি গুণ যাদের থাকবে তারাই হলো, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই বানাবে, কেবল তারাই বানাবে, কেবল তারাই বানাবে যাদের ভিতরে চারটি গুণ থাকবে, আল্লাহর প্রতি ইমান, ভয় করবে আল্লাহর আদালতে আমি কি করে দাঁড়াবো, কি জবাব দেব, আখেরাতের প্রতি বিশ্বাস পোষণ করবে, আখেরাতে আমি কি সামানে নিয়ে যাচ্ছি। আল্লাহ তো বলছেন বলতংজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, কিয়ামতের জন্য কি নিয়ে যাচ্ছ ভেবে দেখো, একবার কি ভেবে দেখেছি? এই চিন্তা চেতনা যার আছে, এরপর সলাত যারা আদায় করবে, সলাত যদি আদায় না করে তাহলে ওই লোকের মসজিদ বানানোর কি মূল্য? কারণ মসজিদ তো সলাতের জন্য, মসজিদ তো সলাতের জন্য। আমরা জানি মাথা কেটে দিলে দেহের যেরকম মূল্য নাই, সলাত বাদ দিলেও ইমানদার বলিয়া হাজার দাবি করিলেও কোনো মূল্য, জোরে বলেন মূল্য আছে? মূল্য নাই। সুতরাং বেনামাজি যারা সলাত আদায় করে না তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহর নবী উম্মতের জন্য সলাতের ব্যাপারে তার এত আগ্রহ, সলাতের ব্যাপারে তার এত আগ্রহ, অসুস্থ অবস্থায় সাহাবারা যখন আবু বকরের নেতৃত্বে সলাত আদায় করছেন, আল্লাহর নবী উঁকি মেরে দেখলেন তার শরীরের মধ্যে এনার্জি ফিরে চলে আসলো, মনের মধ্যে জোশ বেড়ে গেল, তিনি জামাতে সামশরিক হওয়ার চেষ্টা করলেন, অসুস্থ অবস্থায় আস্তে আস্তে তিনি এগিয়ে গিয়ে জামাতে সামিল হয়ে গেলেন।
জীবনের শেষ কথা, বের হয়ে যাবে যা রুহ, বের হয়ে যাবে জীবন, বেরিয়ে যাবে মালাকুল মউত এসে হাজির। আল্লাহ নবী বলছেন ওমা মালাকাত আইমানুকুম, দুটি উপদেশ ওসিয়ত করে গেছিলেন অন্তিম ওসিয়ত, একটা হলো সলাৎ, একটা হলো সলাৎ, আরেকটা হলো অধীনস্থদের প্রতি ব্যবহার, অধীনস্থদের প্রতি ব্যবহার। খবরদার খবরদার, সলাৎ মানুষ নষ্ট করবে, সলাৎ মানুষ নষ্ট করবে। দিন যত ঘনিয়ে আসবে বেনামাজির সংখ্যা ততই বাড়বে, আর দিন যত ঘনিয়ে আসবে কিয়ামত যত নিকটে আসবে তত নারীদের প্রতি এবং অধীনস্থদের প্রতি জুলুম নির্যাতন সব বেড়ে যাবে। ভোগ বেলাসে মানুষ মতরা হয়ে যাবে, মা বোনদের ইজ্জত পর্যন্ত দেবে না, বাদ্রের কুকুর যেরকম একেবারে ঘেউ ঘেউ করে রাস্তায় নেমে তার জৈবিক চাহিদা মিটায় কিয়ামতের আগে। মানুষেরা মনুষ্যত্ব বিলে পশুর মতো, কুকুরের মতো, শৃগালের মতো, শুয়োরের মতো যৌনাচারে লিপ্ত হবে, তখনই কিয়ামত নিকট ঘটবে, এর আগে নয়। সেই অবস্থা এখন শুরু হয়ে গেছে আমার বাবা ও ভাইরা। এই অবস্থা থেকে মুক্তির জন্য মসজিদকে আবাদ করতে হবে মুসল্লি দিয়ে। আমরা মসজিদের দান যতখানি করব, তার চেয়ে বড় দান হবে মসজিদে হাজিরা দেওয়া, তার চেয়ে বড় দান হবে ছেলেকে মসজিদে নিয়ে আসা, তার চেয়ে বড় দান হবে প্রতিবেশীকে নামাজি বানানো। কথা বুঝতে পেরেছেন? এই কয়টি কথা আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার অর্থেই আপনার মসজিদের উন্নয়ন করার তৌফিক দান করুন, আমিন। আমার হাতে কয়েকটি প্রশ্ন এসেছে, কয়েক মিনিটেই সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে আজকে বিদায় আরজ করব। মুসল্লিয়ানে কারাম সুদী মণ্ডলী, আমরা ওয়াজ শুনি, যদি আমাদের পরিবর্তন না আসে, কিছু দিন না শিখতে পারি, সেখানে যদি আমরা শুধুমাত্র এনজয় করার জন্য, বাৎসরিক উৎসব পালনের জন্য নাম ডাক সব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এবং প্রত্যেকেরই চাহিদা হয় যে এলিম শোনা না, ওয়াজ শোনা না, আলোচনা শোনা না, দিন শোনা না, দেখো কাকে দাওয়াত দিলে লোক বেশি হবে, এটাই এখন মানুষের চিন্তা চেতনার ভিতরে এসে, কাকে দাওয়াত দিলে লোক বেশি হবে। লোক বেশি হওয়া উদ্দেশ্য না হেদায়ত উদ্দেশ্য, কোরআন সুন্নার অনুসরণ উদ্দেশ্য, পূজা উদ্দেশ্য, আমাদের পার্থক্য স্থির করতে হবে। আমি কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি। প্রশ্ন হচ্ছে, এক, মসজিদের নামের সাথে কি আহলে হাদিস লাগানো যাবে? জি, আহলুল হাদিস লাগানো যাবে, এমনকি কোনো ব্যক্তির নামেও যদি কেউ মসজিদ করে তাহলে মসজিদের সাথে সেটা লাগানো যাবে। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম তাদের আমল রয়েছে, সালাফুস সালেহিনদের আমল রয়েছে। আমরা জানি যখন প্রসিদ্ধ আমরা দেখতে পাই মসজিদে নববীর পাশেই একটু দূরেই আপনার তানঈম এলাকা, যে এলাকায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে সেখানে উমরার নিয়ত করে সেখানে আসছিলেন, ওই জায়গাটা এখন মসজিদ হয়েছে এবং সেটা মসজিদে আয়েশা নামে প্রসিদ্ধি লাভ করেছে। কাজেই এ ধরনের মসজিদ আর কোনো আদর্শিক নামে অথবা ব্যক্তির নামে রাখাতে কোনো দোষ নাই, রাখা যায়। মনে রাখতে হবে এমন কোনো নামে রাখা যাবে না যে নামটি আল্লাহ পছন্দ করেন না, তা রসুল পছন্দ করেন না, মানুষের কাছেও ঘৃণিত, এইরকম কোনো নাম রাখা যাবে না।